हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के मंगलवार আমার পিএমআর ফ্যামিলি আমাদের সবাইকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজকে ভালো আছো, সুস্থ আছো? আর আমাদের পরিবারের এখনো খারাপ, মানে ছেলেটার পেট ব্যথা, কালকে তো বললাম কমছেই না, সারা রাত পেট ব্যথা করেছে, বমি করেছে, ওষুধ এনে খাওয়ানো হয়েছে, তাও কমছে না। এখন আবার আমরা যাচ্ছি ডাক্তারের কাছে নিয়ে কি হয়েছে, আর আবার পায়খানাও করছে আজকে থেকে সকাল থেকে, দেখি ডাক্তারের কাছে নিয়ে যায় কি বলে না বলে। ঠিক আছে, কথা বেড়ে যাচ্ছি। আর এই যে ভাগ্নি আমার কোথায় গেল, সেই লাল গেঞ্জি পড়ে যাচ্ছে। আমরা যাচ্ছি, ছেলেটা প্রচুর শরীর খারাপ, ঠিক আছে, ও তাও শক্ত হয়ে হেঁটে যাচ্ছে। ভাগ্নি ছেলেকে ডাক্তার দেখিয়েছে, আর এসে মানে ভাত করে রেখেছিলো ননদ, তার তরকারি করলাম একটা, তরকারি করে দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে, তখন ভাত খেয়েছি। ভাত খাওয়ার প্রায় 10 মিনিট পর থেকে আমারও পেটে ব্যথা শুরু হয়ে গেছে, বুকের কাছটা, বুকের নিচটাতে ব্যথা করছে হঠাৎ। এবার আস্তে আস্তে হতে হতে এখন অনেকটা দূরে, মানে এখনও প্রায় আস্তে আস্তে হচ্ছে। তা আমি আর ভাবছি, আমার শরীরটা খুব ভালো লাগছে না, আমি শুয়ে পড়েছি, আর ওরা দেখছি রান্নাবান্না জোগাড় করছে করুক, ওরা হয়তো বিকেলের দিকে চলে যাবে, কারণ ওনার ভাগ্নি ছেলেকে এসেই মাত্র ওষুধ ওখানে বসিয়ে দুটো ওষুধ খাইয়ে দিয়েছে, আর এসে ভাত খাইয়ে একটা ওষুধ খাইয়ে দিয়েছে, এখন একটু সুস্থ হয়েছে, ও খেলা করছে। এবার আমি পড়ে গেছি, মানে প্রচণ্ড ব্যথা ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর কিছু শেয়ার করতে পারবো না, আমি হয়তো রান্নাই করতেও পারবো না, কিছুই করতে পারবো না, আর খেতেও মানে এরপর আর খাবো না, মানে শুধু গা গুলাচ্ছে আর পেটে প্রচুর ব্যথা করছে। দেখি ওষুধ আনতে যাবে এখনই, আর আমার বর আর ওই মেজর ছোটো একটু বিডিও অফিসে গেছে, ভাগ্নিরা রয়েছে, যেহেতু কালকের মাছ আছে ওরা ওইটা দিয়ে ওই রান্না করবে, আর একটা চচ্চড়ি যেটা করেছিলাম সকালে সেটা থেকে গেছে, আর একটু ডাল করবে হয়ে যাবে। আমি তো কিছুই খাবোই না, মনে হচ্ছে আমার পেটে প্রচুর ব্যথা হচ্ছে, আর পাপাই যে খেলা হচ্ছে। আর প্রীতম আর ওই ভাগ্নির ছেলেটা বাইরে খেলা করছে, ওরা প্রচুর পেটে ব্যথা করছে বাবা। তাহলে আমি আর এই মানে বেশি কিছু বাড়ালাম না, অল্পই হলো, সব মধ্যে ওটাই তোমার দেখে নাও, টাটা।